হ্যালো গাইজ, আজকে আবারও চলে এসেছি দুপুরের লাঞ্চের থালা নিয়ে। আর আজকে দুপুরের লাঞ্চের থালাতে আছে ডাল ভাত কপালে হাত। কেন বললাম, আজকে হচ্ছে ডাল রান্না হয়েছে কারণ প্রচুর পরিমাণে গরম, প্রচুর মনে হচ্ছে না যে মাছ খাই বা ডিম খাই, আর মাংস তো রোজ রোজ নাই, সেই জন্য মনে হচ্ছে ডাল আর লেবু খুব ভালো একটা খাবার। আর সাথে আছে এই যে পাট শাক, আমি তো পাট শাক খুবই ভালো খাই, তো যতদিন পাট শাক পাওয়া যাবে মোটামুটি মানে কিছুদিন পরপর খেতেই হবে। আর এখানে আছে ঝিঙে, সর্ষে আর পোস্ত দিয়ে ঝিঙে করা হয়েছে, কিন্তু পোস্ত আর সর্ষে দিয়ে করার কোনো রকম ইচ্ছে ছিল না, তো বাট হয়ে গেল। কেন হয়ে গেল, ঠাকুমার জন্য, উনি খেতে চাইছে। আর যেহেতু বাড়িতে বয়স্ক মানুষ থাকলে, মানে বয়স্ক মানুষ আর বাচ্চাদের কথা কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়, কেন কারণ না বাচ্চারা কিছু খেতে চাইলে সাথে সাথে আমরা এনে দিই, আর বয়স্করাও খেতে চাইলে আমরা সাথে সাথে এনে দিই, তাই না? তো সেটাই হয়েছে। চলো, ভালোই লাগছে, তবে সর্ষে পোস্ত তো গরমে খাওয়া উচিত না এরকম। ভালোই হয়েছে রান্নাটা। ডাল মানেই ঝোলঝোল। পাট শাক দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে জানো, আগেও তোমাদেরকে বলেছি, আজকেও বললাম, যারা নতুন আছো তারা জেনে নাও। একজন আমাকে কমেন্ট করেছো, একজন বোন, যে পাট শাক খেতে ভালোবাসে না। হ্যাঁ, অনেকেই খেতে ভালোবাসে না, অনেকে খেতে ভালোবাসে, সবাকে তো আর সব কিছু ভালো লাগে না, তাই না? খাবি? না না, পাখিরা ঘুরছে পাশ দিয়ে।